আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকে ক্লাসে। সো আজকে আমরা নতুন একটা টপিক দেখবো, ক্ষেত্রফল নির্ণয়। সো ক্ষেত্রফল নির্ণয় এই টপিকটাতে মোটামুটি অনেকগুলো টপিকে ভাগ করা থাকবে। একটা হচ্ছে বিন্দু থেকে ক্ষেত্রফল নির্ণয়, একটা হচ্ছে মূল নিয়মে ক্ষেত্রফল নির্ণয়, আর একটা হচ্ছে শর্টকাটে ক্ষেত্রফল নির্ণয়। সো প্রথমে আসো বিন্দুর সাথে ক্ষেত্রফল নির্ণয়টা আমরা কেমনে করবো ওইটা একটু দেখি। যেমন তোমাকে এখানে ধরো একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটা দেওয়া আছে, এ বি সি, পয়েন্টগুলোর স্থানাঙ্ক তোমাকে বলে দিছে। এখন ক্ষেত্রফলটা তোমার বের করা লাগবে। তাহলে কেমনে বের করবো দেখো, আমাদের প্রথম কাজটা কি, প্রথম কাজটা হচ্ছে ভাইয়া পয়েন্টগুলোকে স্থানাঙ্কে বসানো। একটা পয়েন্ট কোন চতুর্ভাগে, এটা তো আমরা বুঝি তাই না? একটা পয়েন্টের জন্য যদি এক্সটা পজিটিভ হয়, ওয়াই যদি পজিটিভ হয় তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে, যদি এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ তাহলে ভাই সেকেন্ড কোয়াড্রেন্টে, এক্স নেগেটিভ ওয়াইও নেগেটিভ তাহলে থার্ড কোয়াড্রেন্টে, এবং এক্স যদি পজিটিভ হয় ওয়াই যদি নেগেটিভ হয় তাহলে ভাইয়া ফোর্থ কোয়াড্রেন্টে। এই জিনিসপত্রগুলো আমরা জানি তাই তো ভাইয়া? সো এই জিনিসটা এখানে কাজে লাগবে। দেখো তোমাকে তিনটে পয়েন্ট দেওয়া আছে, এ 5.6, বি -9.1, সি -3.-1, এগুলো তোমাকে দেওয়া আছে। সো আমরা প্রথম যেটা করবো পয়েন্টগুলোকে আমরা স্থানাঙ্কে বসাবো। ওয়াই এক্স আর এক্স এক্স নিলাম, এটা হচ্ছে মূল বিন্দু। তো এ পয়েন্ট হচ্ছে 5.6, তাহলে এটা ধরো 5, এটা ধরো 6, তাহলে 5.6 হচ্ছে এই পয়েন্টটা, 5.6। এরপর বি পয়েন্ট বলছে কত, -9.1, এটা ধরো -9, এটা 1, তাহলে এটা হচ্ছে -9.1, বি পয়েন্ট -9.1। এরপর সি পয়েন্ট বলছে কত, -3.-1, -3.-1, তাহলে -3, এদিকে ধরো -1, তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের সি পয়েন্ট -3.-1। এরপর তুমি হচ্ছে পয়েন্টগুলোকে যোগ করে দাও, পয়েন্টগুলোকে আমরা যোগ করে দিলাম। তাহলে এখন আমার কাছে কি আছে, একটা ত্রিভুজ আসছে, এবিসি ত্রিভুজ, এইটার ক্ষেত্রফলটা আমরা বের করব। তাহলে আমাদের এখানে আমরা বিন্দুর যখন স্থানাঙ্ক দেওয়া থাকবে, ক্ষেত্রফল বের করার জন্য যে নিয়মটা অ্যাপ্লাই করব এটাকে বলে শুলেইস, শুলেইস মেথড, এটাকে বলা হয় শুলেইস মেথড। তো শুলেইস মেথড আমাদের কি কি বলে, শুলেইস মানে কি, তুমি জুতার ফিতা বাঁধছো না, জুতার ফিতে কী করে ঢুকাই, একটা ঢুকাই বাঁধে, মানে একটা হচ্ছে এরকম ক্রস গুণ করা থাকে শুলেইসে। আমরা যখন শু বাঁধি, শুতে হচ্ছে লেস যখন বাঁধি, এরকম ক্রস করা থাকে না। সো আমরা এই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করব। তো শুলেইস কী বলে দেখো, শুলেইস অনুসারে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান আসবে হাফ ইন্টু, হাফ ইন্টু, হাফ ইন্টু একটা পরম মান সাইন দিলাম, কারণ ক্ষেত্রফল নেগেটিভ হইতে পারবে না। যে কোনো একটা পয়েন্ট থেকে আমরা যাত্রা শুরু করব, তুমি এ বি সি যে কোনো পয়েন্ট থেকে যাত্রা শুরু করতে পারো। ফর এক্সাম্পল আমরা এ থেকে যাত্রা শুরু করলাম, এ থেকে যাত্রা শুরু করলাম, যাত্রা শুরু করে এক্সের জন্য একটা সারি নিব, ওয়াই এর জন্য একটা সারি নিব। তাহলে ভাইয়া এক্সের প্রথম মান কত আছে, 5, তাহলে আমরা 5 থেকে শুরু করলাম। এরপরে যে পয়েন্টে যাত্রা শুরু করব ওই পয়েন্ট থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো, যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করব ওই পয়েন্ট থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো। স্যার প্রথমে 5 পাচ্ছি, এরপর কত, -9, এরপর কত, -3, এরপর কত, এরপর হচ্ছে ঘুরে আবার যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করছি ওই পয়েন্টে ফিরে আসবো, তাহলে +5, তাহলে এটা হয়ে গেল আমাদের এক্সের সারি। তাহলে আবার বলতেছি ভাইয়া, কোন একটা পয়েন্টে যাত্রা শুরু করব, এক্সের জন্য একটা সারি বানাবো, ওয়াই এর জন্য একটা সারি বানাবো, ওই পয়েন্ট থেকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ করবো। সো প্রথমে এখানে 5কে পাচ্ছি, এরপর অ্যান্টি ক্লকওয়াইজ -9, এরপর -3, এরপর আবার 5, এবং ওয়াই এর জন্য ঘুরো তো, তাহলে 6, এরপর কত, এরপর হচ্ছে 1, এরপর হচ্ছে -1, এরপর আবার 6। তাহলে দেখো এক্সের একটা সারি বানাইলাম, ওয়াই এর একটা সারি আমরা বানাইলাম। এখন আমরা কী করবো, ফিতা বাঁধা শুরু করবো। ফিতাটা কেমনে বাঁধে, ক্রস করে বাঁধে। সো এখানে আসলে যে ব্যাপারটাকে আমরা বলবো ক্রস গুণ করা। দেখো উপর থেকে নিচে ক্রস গুণ হবে, উপর থেকে নিচে ক্রস গুণ হবে, উপর থেকে নিচে ক্রস গুণ হবে। তাহলে উপর থেকে নিচে কোনাখুনি গুণ, ক্রস গুণ করছি, এই কোণগুলো হচ্ছে, এই গুণগুলো পজিটিভ। উপর থেকে যেগুলো গুণ করব এগুলো পজিটিভ, ঠিক নিচেরগুলোও গুণ করবে, নিচেরগুলোও গুণ করবে, নিচ থেকে উপরে যে গুণগুলো হবে, নিচ থেকে যে উপরে গুণগুলো হবে এগুলো আসবে নেগেটিভ, এগুলো আসবে নেগেটিভ। তাহলে দেখো উপর থেকে নিচে কোনাকুনি গুণ, নিচ থেকে উপরে কোনাকুনি গুণ, উপর থেকে নিচে যারা যাবে তারা পজিটিভ, নিচ থেকে উপরে যারা যাবে তারা নেগেটিভ। তাহলে ভাইয়া আমরা এখান থেকে পাবো হাফ ইন্টু মডিউলাস 5×1, 5×1 প্লাস -9×-1 প্লাস এরপর -3×, কত, -3×6। প্রথমে কোনগুলো নিছি, প্লাসগুলো নিছি, উপর থেকে নিচে যেগুলো মারছি এগুলো নিছি। এরপর হচ্ছে ভাইয়া মাইনাস, মাইনাসগুলো নিতে হবে, মাইনাসগুলো নাও, তাহলে -6×-9, এরপর -1×-3, এরপর আরেকটা মাইনাস কত, -1×5, 1×5, তাহলে আমাদের এখান থেকে কত আসে, হাফ ইন্টু 5×1 মানে 5, -9×-1 মানে কত,
মাইনাস প্লাস নাইন, এরপর হচ্ছে মাইনাস আঠারো, প্লাস চার নন ছয় নন কত, চুয়ান্ন, তারপর মাইনাস মাইনাস প্লাস থ্রি, প্লাস মাইনাস মাইনাস প্লাস ফাইভ, প্লাস ফাইভ এটা আসে, তাই না ভাইয়া? তাহলে হাফ ইনটু মডিউলাস এখান থেকে কত আসে দেখো, পাঁচ দশ চৌষট্টি, চৌষট্টি আর কত, চৌষট্টি আর হচ্ছে চৌষট্টি আর তিন সাতষট্টি, ছিয়াত্তর, তাই না? ছিয়াত্তর, ছিয়াত্তর থেকে আঠারো গেলে কত, টোটাল থাকে ছিয়াত্তর, ছিয়াত্তর মাইনাস আঠারো, তাহলে হাফ ইনটু ছিয়াত্তর মাইনাস আঠারো, ষোলো থেকে আট গেলে আট, তারপর ছয় থেকে আঠান্ন, ছিয়াত্তর হাফ ইনটু কত, হাফ ইনটু আঠান্ন থাকে, তাই তো? হাফ ইনটু আঠান্ন থাকে, তাহলে এখান থেকে আমি বলতে পারি আঠান্নকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে এখান থেকে থাকবে টোয়েন্টি নাইন, এত বর্গ একক। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে ভাইয়া টোয়েন্টি নাইন বর্গ একক। সো এইভাবে আমি তোমাকে ত্রিভুজ দিই, চতুর্ভুজ দিই, পঞ্চভুজ দিই, যতভুজ দিই না কেন আমাদের ক্ষেত্রফলটা আমরা এইভাবেই বের করবো সুলেজ দিয়ে। ঠিক আছে, সো এটা কখন অ্যাপ্লাই করবো, যদি আমাদের বিন্দুগুলোর স্থানাঙ্ক বলে দেওয়া থাকে, বিন্দুগুলোর স্থানাঙ্ক যদি বলে দেওয়া থাকে তাহলে আমরা এই মেথডটা অ্যাপ্লাই করবো। এখন তোমাকে এই টাইপের কিছু ম্যাথ দেয়, যেমন তোমাকে ধরো তিনটে একটা ত্রিভুজ দেওয়া আছে, একটা ত্রিভুজের মধ্যে দুইটা বিন্দুর স্থানাঙ্ক তোমাকে বলছে আর একটা বিন্দুর স্থানাঙ্ক তোমাকে বলে দেওয়া নাই, তাহলে তুমি ত্রিভুজের ক্ষেত্রফলটা কীভাবে বের করবা আমরা ওইটা একটু দেখবো। ধরো এখন হচ্ছে তোমাকে এই প্রবলেমটা দেওয়া আছে, এক্স কমা ওয়াই বি মাইনাস টু কমা থ্রি সি ফাইভ কমা মাইনাস ফোর, বিন্দু তৈরা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল যদি ফাইভ বর্গ একক হয় তাহলে দেখা হচ্ছে এইটা অথবা এটা। এখন তোমাকে এই দিকে একটা পয়েন্টের স্থানাঙ্ক বলে দেওয়া নাই, বাকি পয়েন্টগুলোর স্থানাঙ্ক তোমাকে বলে দেওয়া আছে। তো তুমি যখন স্থানাঙ্কে বসাইতে যাবা, স্থানাঙ্কে বসাইতে গেলে নিশ্চয়ই আমরা এই পয়েন্টটাকে বসাইতে পারবো না, কারণ এটার মানটা দেওয়া নাই। সো আমরা এই টাইপের প্রবলেমগুলো আমরা কীভাবে সলভ করবো, এটা আমরা সুলেজ দিয়ে করবো না, সুলেজ ছাড়া আরেকটা মেথড আছে, ওই মেথড দিয়ে আমরা করবো, এটাকে বলে নির্ণায়ক মেথড, নির্ণায়ক দিয়ে সলভ করা যায়। দুইটা আসলে সেম, নির্ণায়ক এবং সুলেজ অলমোস্ট সেম টাইপের, একটা থেকে আরেকটা আসে। সো আমরা এখানে নির্ণায়কের মেথডটা ইউজ করবো। নির্ণায়কের মেথডটা কী বলে দেখো, তোমার কাছে যে ত্রিভুজের যে তিনটা বিন্দু আছে, ত্রিভুজের যে তিনটা বিন্দু আছে তাদেরকে দিয়ে তুমি একটা নির্ণায়ক গঠন করবা। সো নির্ণায়কটা কি, নির্ণায়কটাকে আমরা বলবো ডেল্টা এবিসি, ডেল্টা এবিসি। তো ডেল্টা এবিসি হচ্ছে একটা নির্ণায়ক গঠন করবো, এটাকে নির্ণায়ক সাইন, এটা পরম মান সাইন না কিন্তু, এটা নির্ণায়কের সাইন। সো এখানে এক্সের জন্য একটা কলাম থাকবে, এই নির্ণায়কের মধ্যে এক্সের জন্য একটা কলাম থাকবে, ওয়াইয়ের জন্য একটা কলাম থাকবে, ওয়ানের জন্য একটা কলাম থাকবে, অর্থাৎ এই কলামের সবগুলো ওয়ান হবে, সবগুলো ভুক্তি ওয়ান হবে। তাহলে দেখো এক্সের জন্য একটা কলাম থাকবে, ওয়াইয়ের জন্য একটা কলাম থাকবে, ওয়ানের জন্য একটা কলাম থাকবে, এটাকে নির্ণায়ক বলবো আমরা, ডেল্টা এবিসি বলবো, ডেল্টা এবিসি। এখন যদি আমাদেরকে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে বলে তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান আসবে হাফ ইনটু, হাফ ইনটু এই যে নির্ণায়কটা আছে, তোমরা জানো নির্ণায়কের যে মান আছে, নির্ণায়ক যেটা আছে আমাদের, নির্ণায়ক ভাইয়া নির্ণায়কের মান পজিটিভ, তারপর হচ্ছে নেগেটিভ, জিরো, যে কোনো কিছু হইতে পারে নির্ণায়কের মান, পজিটিভ নেগেটিভ জিরো যে কোনো মান আসতে পারে নির্ণায়ক থেকে। সো আমরা যখন ক্ষেত্রফল বের করবো, ক্ষেত্রফল তো নেগেটিভ হইতে পারে না, তাহলে হাফ ইনটু, হাফ ইনটু ডেল্টা এবিসি আমরা নিব, হাফ ইনটু ডেল্টা এবিসি আমরা নিব। এখন অনেকে এই জায়গায় কোয়েশন করতে পারো, ভাইয়া এই হাফগুলো কেমনে আসতেছে, এটার জন্য তোমাদের মূল নিয়মে ক্ষেত্রফল নির্ণয় যেটা বলছি, ওই যে মূল নিয়মে ক্ষেত্রফল নির্ণয় যেটা আমরা পরের ভিডিওতে দেখবো, সো মূল নিয়মে ক্ষেত্রফলে তোমরা দেখবা এটা যখন প্রমাণটা আসে, ক্ষেত্রফল নির্ণয় যখন প্রমাণটা আসে তখন এই হাফটা আসে ওইখান থেকে। ঠিক আছে, এগুলো কিন্তু মূল নিয়মে ক্ষেত্রফল নয়, এগুলো ফর্মুলা দিয়ে ক্ষেত্রফল বের করা। মূল নিয়মে ক্ষেত্রফল মানে একদম তোমার ডিটেলসে হচ্ছে ক্ষেত্রফল বের করা, কীভাবে এটা কাজ করতেছে, ফর্মুলাগুলো কীভাবে আসতেছে এগুলো। তো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান আসবে হাফ ইনটু ডেল্টা এবিসি। তাহলে দেখো আমাদেরকে যেটা বলছে, আমাদেরকে যেটা বলছে এখন, তাহলে এক্স ওয়াই বি মাইনাস টু কমা থ্রি সি ফাইভ কমা মাইনাস ফোর, বিন্দু ত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ফাইভ বর্গ একক খোলে। সো আমি প্রথমে একটা ডেল্টা এবিসি বের করি, একটা নির্ণায়ক গঠন করি। তো নির্ণায়কটা কত আসবে, নির্ণায়কটা আসবে এক্সের জন্য একটা কলাম, তাহলে এখানে প্রথমটা কত আছে, এক্স আছে, এরপরটা কত আছে, মাইনাস টু আছে, এরপরটা কত আছে, ফাইভ আছে, তাহলে এক্সের একটা কলাম নিলাম। এরপর ওয়াইয়ের জন্য আসো, প্রথমে ওয়াই আছে, এরপর কত, থ্রি আছে, এরপর মাইনাস ফোর আছে, তাহলে ওয়াইয়ের জন্য একটা কলাম নিলাম, এরপর বাকিগুলো ওয়ানের কলাম, তাহলে ওয়ানের জন্য আরেকটা আমরা কলাম নিলাম, তাহলে এটা হচ্ছে ডেল্টা এবিসি আসলো। এখন আসো, এখন আসো তাইলে ভাইয়া, এরপর আমরা এই নির্ণায়কটাকে সলভ করব, এই নির্ণায়কটাকে সলভ করব। সো নির্ণায়ক সলভের উপায়টা কি, নির্ণায়ক সলভের উপায়টা কি একটু দেখো,
নির্ণায়ক সলভের উপায়টা হচ্ছে, আপাতত তোমরা এইটা দেখো, যে কোনো একটা সারি, এগুলাকে বলা হয় সারি, এই বরাবর যারা আছে তাদেরকে বলা হয় আমরা সারি, আর এই বরাবর যারা আছে তাদেরকে বলা হয় কলাম। যে কোনো একটা সারি অথবা কলাম বরাবর আমরা এটাকে বিস্তার করব। বিস্তার করা মানে কি? বিস্তার করা মানে হচ্ছে, প্রথমে আমি চিহ্নগুলো না দিই, জাস্ট ভুক্তিগুলোকে দেখো। আমি যদি প্রথম সারি বরাবর বিস্তার করি, প্রথম সারি বরাবর বিস্তার করে, প্রথম সারি বরাবর বিস্তার করি, তাহলে প্রথম সারি বরাবর বিস্তার করলে এখান থেকে কত আসে? প্রথমে কাকে পাচ্ছি? এক্সকে। প্রথম সারি মানে হচ্ছে এটা, এটাকে বলে প্রথম সারি, এটা হচ্ছে প্রথম সারি, এটা হচ্ছে সেকেন্ড সারি, এটা হচ্ছে তিন নম্বর সারি, এটা হচ্ছে দ্বিতীয় সারি, এটা হচ্ছে তৃতীয় সারি, আর এই বরাবর যদি বলি এটা প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, আর এটা হচ্ছে তিন নম্বর কলাম। ঠিক আছে, তাহলে প্রথম সারি বরাবর যদি বিস্তার করি, প্রথমে এক্সকে পাচ্ছি, তাহলে ভাইয়া এক্সটা যে সারি এবং যে কলামে অবস্থিত এটা বাদ, পরে আছে কত? থ্রি ওয়ান মাইনাস ফোর ওয়ান। তাহলে এই ছোট্ট একটা নির্ণায়ক নিব, থ্রি ওয়ান মাইনাস ফোর ওয়ান, একটা ছোট্ট নির্ণায়ক নিলাম। ওকে, তাহলে এক্সের কাজ শেষ, এরপর হচ্ছে ওয়াইয়ের কাজে আসো, এরপরে ওয়াইয়ের কাজে আসো। তাহলে ওয়াই, ওয়াই যে সারি যে কলাম অবস্থিত এটা বাদ, তাহলে পরে আছে কত? মাইনাস টু ওয়ান ফাইভ ওয়ান, এটা পরে আসে। তাহলে ওয়াইয়ের কাজ শেষ, এরপর আসো ভাগে আছে কে? প্রথম সারি বরাবর বিস্তার করলে ওয়ান পরে আসে, তাহলে ওয়ান ইন্টু ওয়ান যে সারি যে কলাম অবস্থিত বাদ, তাহলে পরে আসে কত? মাইনাস টু থ্রি ফাইভ মাইনাস ফোর, এটা পরে আসে, তাই না? এই জিনিসটা পরে আসে। তাহলে ভাইয়া এখন তুমি দেখো তো, এখন তুমি আমাকে বলো, এরপর এখানে মাঝখানে কিছু সাইন দেওয়া লাগবে, সাইনগুলো কেমনি নির্ণয় করবো দেখো। তাহলে এক্সের জন্য যদি প্রথমে সাইন বলি, সাইনটা বের করা হয় অ্যাকচুয়ালি মাইনাস ওয়ান টু দ্য পাওয়ার সারি প্লাস কলাম, সারি প্লাস কলাম, সারি নাম্বার প্লাস কলাম নাম্বার, মাইনাস ওয়ান টু দ্য পাওয়ার সারি প্লাস কলাম নাম্বার দিয়ে। সো তুমি যদি কখনো খেয়াল করো, মাইনাস ওয়ানের উপরে যদি, আমরা জানি মাইনাস ওয়ানের উপর যদি জোর থাকে, মাইনাস ওয়ানের উপর যদি জোর পাওয়ার থাকে, তাহলে এটা প্লাস ওয়ান হয়ে যায়, আর মাইনাস ওয়ানের উপর যদি বিজোড় পাওয়ার থাকে সেটা কী হয়ে যায়? সেটা ভাইয়া মাইনাস ওয়ান থাকে, মানে একটা নেগেটিভ চলে আসে আর কি, মাইনাস ওয়ান চলে আসে। তাহলে এখন তুমি দেখো এক্সের জন্য, এক্সের জন্য সারি কত? সারি হচ্ছে প্রথম সারি, মানে ওয়ান, সারি নাম্বার ওয়ান। এটার জন্য কলাম কত? এটা হচ্ছে ফার্স্ট কলাম, এক নাম্বার কলাম। তাহলে ভাই মাইনাস ওয়ান টু তারপর সারি প্লাস কলাম যদি করি, ওয়ান প্লাস ওয়ান, সারি প্লাস ওয়ান করলে কত? সারি প্লাস কলাম করলে ওয়ান প্লাস ওয়ান, কী সংখ্যা? জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা যদি আসে তাহলে এখান থেকে পজিটিভ আসবে, তাহলে এখান থেকে সাইন আসবে পজিটিভ। এরপর আসো ওয়াই জন্য, আসো সারি নাম্বার কত? এক, প্রথম সারি। কলাম নাম্বার কত? দুই। তাহলে সারি প্লাস কলাম যদি করি বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা আসলে নেগেটিভ। এরপর আসো ওয়ানের জন্য, প্রথম সারি তিন নাম্বার কলাম, সারি প্লাস কলাম যদি করি, সারি প্লাস কলাম করলে কি প্লাস থাকে মাইনাস? অবভিয়াসলি প্লাস, তাহলে প্লাস, ঠিক আছে, জোড় সংখ্যা যেহেতু পজিটিভ। তাহলে আমরা চিহ্নগুলো দিয়ে দিলাম। এরপর আসো একটা টু বাই টু নির্ণায়কের মান কেমনে বের করে, টু বাই টু নির্ণায়কের মান বের করে, ধরো তোমার কাছে এ বি সি ডি আছে, একটা টু বাই টু নির্ণায়কের মান বের করার উপায়টা হচ্ছে এ বি মাইনাস সি ডি, এই যে এ আর ডি গুণ করবা, এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে এডি মাইনাস বিসি, এডি মাইনাস বিসি, এটা হচ্ছে একটা টু বাই টু নির্ণায়ক, এডি মাইনাস কে বিসি। তাহলে ভাইয়া এখান থেকে আমরা পাইতেছি হচ্ছে এক্স তিন মাইনাস মাইনাস ফোর মাইনাস ওয়াই, এরপর এখান থেকে আসে কত? মাইনাস টু মাইনাস ফাইভ প্লাস এইট মাইনাস ফিফটিন, মাইনাস ফিফটিন, তাহলে এখান থেকে আসে কত? এখান থেকে আসে আমাদের এক্স, তারপর থ্রি প্লাস সেভেন, তাহলে সেভেন এক্স আসলো, এদিকে আসে প্লাস সেভেন ওয়াই আসলো, আর এদিকে কত আসে? প্লাস সেভেন আসলো, প্লাস সেভেন, তাই না? প্লাস সেভেন আসলো, প্লাস সেভেন। তাহলে এই নির্ণায়কের ভ্যালু হচ্ছে সেভেন এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস সেভেন আসলো। তো আমাদের বের করতে বলছিল কি, যদি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ফাইভ বর্গ একক হয়, তাহলে দেখাইতে বলছে এটা অথবা এটা, দেখাইতে বলছে এটা অথবা এটা। তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটা কাজ করি, আচ্ছা এটা প্লাস সেভেন, এটা মাইনাস সেভেন হবে, এটা মাইনাস সেভেন, তাই না? মাইনাস সেভেনই তো আসে, আট মাইনাস পনেরো, মাইনাস টু ফাইভ, এদিকে হচ্ছে থ্রি মাইনাস ফোর, ঠিক আছে, আট পনেরো, ঠিক আছে, ওকে। তো এখন আসো আমরা যেটা করব, তো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কত বলছে? ফাইভ বর্গ একক হলে, তাই না? যদি ফাইভ বর্গ একক হয়, তাহলে ভাইয়া এখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে, এটা হচ্ছে নির্ণায়কের মান পাইছি। আমরা বলছিলাম ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আসবে, ত্রিভুজ এবিসি সমান হাফ ইন্টু ডেল্টা এবিসি,
ডেল্টা এবিসি এর একটা মডুলাস মান, এটা কিন্তু পরম মান, এটা কিন্তু নির্ণায়ক না, নির্ণায়ক কে ডেল্টা এবিসি, এটা পরম মান, কারণ ত্রিভুজের ক্ষেত্রফল নেগেটিভ হইতে পারে না। তাই এখন ক্ষেত্রফল বলছে ফাইভ বর্গ একক, তাহলে ফাইভ ইকুয়ালস টু হাফ ইন্টু নির্ণায়কটা আমরা কত পাইছি মডিউলাস, তাহলে সেভেন এক্স প্লাস সেভেন ওয়াই মাইনাস সেভেন এটা পাইছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি তাহলে সেভেন এক্স প্লাস সেভেন ওয়াই মাইনাস সেভেন ইকুয়ালস টু পাঁচ দুগুণে দশ, এটা বলা যায়। তাহলে এখন তোমার কাছে একটা নির্ণায়ক আসছে, এই পাশে একটা কনস্ট্যান্ট আছে, তো তোমাদেরকে এটা মেবি আরেকবার বলছিলাম, তাও একটু দেখো, যদি মডুলাস অফ এক্স ইকুয়ালস টু এ দেওয়া থাকে, এ দেওয়া থাকে, তুমি যদি এখান থেকে এক্সের ভ্যালু বের করতে চাও, তাহলে এক্স ইকুয়ালস টু লিখা যাবে প্লাস মাইনাস এ, এক্স ইকুয়ালস টু কত লিখা যাবে প্লাস মাইনাস এ লিখা যাবে, তাহলে সেভেন এক্স প্লাস সেভেন ওয়াই মাইনাস সেভেন ইকুয়ালস টু প্লাস মাইনাস টেন এটা লিখা যাবে। তাহলে ভাইয়া আমরা এখান থেকে লিখতে পারি সেভেন এক্স প্লাস সেভেন ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস টেন প্লাস সেভেন, সো এই জায়গায় দুইটা ভ্যালু, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। সো আমরা যদি এখান থেকে পজিটিভ নিই, তাহলে ভাইয়া সেভেন এক্স প্লাস সেভেন ওয়াই ইকুয়ালস টু কত আসে ইকুয়ালস টু প্লাস টেন নিলে সতেরো আসে, যদি আমরা মাইনাস নিই তাহলে সেভেন এক্স প্লাস সেভেন ওয়াই ইকুয়ালস টু মাইনাস টেন নিলে ইকুয়ালস টু থ্রি আসে। তাহলে দেখো একটা হচ্ছে সেভেন এক্স প্লাস সেভেন ওয়াই মাইনাস সেভেন ইকুয়ালস টু জিরো, একটা হচ্ছে সেভেন এক্স প্লাস সেভেন ওয়াই মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো, প্রমাণিত। ঠিক আছে ভাইয়া, সো আমরা হচ্ছে ক্ষেত্রফল যখন বের করব, ক্ষেত্রফল বের করার সময় আমাদের এই নিয়মটা একটু খেয়াল রাখা লাগবে, এবং একটা জিনিস মাথায় রাখবার, নির্ণায়ক দিয়ে আমি যেটা বের করছি, নির্ণায়কের এটা ত্রিভুজের জন্য অ্যাপ্লিকেবল, নির্ণায়কের এই যে আমি যে নির্ণায়ক নির্ণায়ক মেথড যেটা দেখাইছি এটা ত্রিভুজের জন্য অ্যাপ্লিকেবল। সুলেশ যেটা আছে, সুলেশটা হচ্ছে চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, যে কোনো কিছুর জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো। ওকে ভাইয়া, ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে তোমাদের সাথে মূল নিয়মে ক্ষেত্রফল নিয়ে। ওই টপিকটা একটু তোমাদের কাছে একটু কমপ্লেক্স মনে হইতে পারে, একটু ভালো মতো দেখিও। ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা।